আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা আব্দুল মান্নান ভূঁইয়া কলেজে বাংলা বিভাগের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা প্রথম বর্ষের একটি ক্লাস করব। প্রথম বর্ষের ক্লাসটি দেখি আমরা বাংলা উপন্যাস এক, বিষয়কোড 211007। বাংলা উপন্যাস একে তোমরা যে উপন্যাসগুলো পড়বে বা যে লেখকের যে উপন্যাসিকের উপন্যাসগুলো পড়বে তা হচ্ছে ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা, খ মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি, ঘ কৃতদাসের হাসি। আজকে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি শিল্প সফল উপন্যাস কপালকুণ্ডলা থেকে পড়ব। কপালকুণ্ডলা একটি প্রশ্ন আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে প্রশ্নটি বোঝার চেষ্টা করবে। প্রশ্নটি হলো, কপালকুণ্ডলা উপন্যাসের আঙ্গিক বৈশিষ্ট্য অনবদ্য আলোচনা করো। অথবা এই প্রশ্নটি এভাবেও থাকতে পারে, কপালকুণ্ডলার অনবদ্য গঠন কৌশলের প্রশংসা অধিকাংশ সমালোচক করেছেন, উপন্যাসটির গঠন কৌশল সম্পর্কে আলোচ্য প্রসঙ্গে তোমার মতামত বা তোমার অভিমত ব্যক্ত করো। প্রিয় শিক্ষার্থী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 থেকে 1894 বাংলা সাহিত্যে প্রথম সার্থক ঔপন্যাসিকের রূপকার। তিনি তার উপন্যাসে জীবনকে অবলোকন করেছেন সর্বজ্ঞ দৃষ্টিকোণ থেকে। জীবন ও জগৎ সম্পর্কে সূক্ষ্ম ও সতর্ক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে তার সাহিত্যকর্মে। তার দ্বিতীয় উপন্যাস কপালকুণ্ডলা 1866 সালে প্রকাশিত। তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনীতে যেমন ইতিহাসের উপাদান প্রাধান্য পেয়েছে, দ্বিতীয় উপন্যাসটিতে তা তেমন প্রাধান্য না পেলেও ইতিহাস এসেছে কাহিনী নির্মাণের সহযোগী উপকরণ হিসেবে। উভয় উপন্যাসে ইতিহাস শেষ পর্যন্ত গৌণ হয়ে পড়েছে এবং মানুষের হৃদয়বৃত্তির পরিচর্যা মুখ্য হয়ে উঠেছে। কপালকুণ্ডলা উপন্যাসে মানব মানবীর চিরায়ত হার্দিক ঐশ্বর্য অন্য সব কিছুকে ছাপিয়ে গ্রন্থটিকে শিল্প উত্তীর্ণ করে তুলেছে, যার ফলে গ্রন্থটি একটি সার্থক রোমান্টিক উপন্যাসের মর্যাদা লাভ করেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আগেই বলেছি যে কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় উপন্যাস। তার মোট 14টি উপন্যাসের মধ্যে কবিকল্পনার গুণে চরিত্র ও পরিবেশ সৃজনের অভিনবত্ব এবং কাব্যনাট্যগুণ মণ্ডিত কেন্দ্রসংহত প্লট গ্রন্থনে কপালকুণ্ডলাকে অদ্বিতীয় বলতে হয়। এমন একখানি উপন্যাস পাশ্চাত্য সাহিত্য যে বিরল সে কথা আরডব্লিউ ফ্রেগার বলেছেন, কোনো উপন্যাসের গঠন কৌশল শুধু তার বক্তব্যমুখী বৈশিষ্ট্য নয়, আখ্যান বিন্যাস এবং ঘটনা ও চরিত্রের সঙ্গে সম্পৃক্ততা এবং রস পরিণামের ব্যাপারটিও জড়িত থাকে। কপালকুণ্ডলা উপন্যাসের গঠন নৈপুণ্যের নিগূঢ় ভাবসংহতি সেরা রোমাঞ্চধর্মী উপন্যাসের বৈশিষ্ট্যমণ্ডিত। তাই কোনো এক সমালোচক বলেছেন, উপন্যাসটি ঠিক একটি গ্রিক ট্র্যাজেডির মতো সরলরেখা অবিসর্পিত গতিতে সর্বপ্রকার বাহুল্যবর্জিত হইয়া অবশ্যম্ভাবী বিষাদময় পরিণতির দিকে অনিবার্য বেগে ছুটিয়া চলিয়াছে। বিশিষ্ট সমালোচক শশাঙ্ক মোহন সেন বঙ্গবাণী পত্রিকাতে উল্লেখ করেছিলেন, কপালকুণ্ডলা টেল নহে, উপন্যাস নহে, উহা গদ্যরীতির কাব্যনাটক, গ্রিক নাটক। কপালকুণ্ডলা উপন্যাসের 4টি খণ্ডে 31টি পরিচ্ছেদ আছে। এ উপন্যাসের কাহিনী এরকম,
অরণ্যবাসিনী কপালকুণ্ডলার সাথে সঙ্গীগণ কর্তৃক পরিত্যক্ত নবকুমারের দৈবক্রমে সাক্ষাৎ হয় সমুদ্র তীরে নিবিড় অরণ্য অঞ্চলে। অন্তঃকরণ সম্পর্কে কাপালিকের প্রতি পালিত হয়েও কপালকুণ্ডলার নারী প্রবৃত্তির সহজাত করুণাবশে নবকুমারকে তান্ত্রিকের হাত থেকে নিশ্চিত মৃত্যুর দুয়ার থেকে রক্ষা করল এবং অধিকারীর পরামর্শে দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সপ্তগ্রামে ফিরে আসে। এ সময় নবকুমারের পূর্ব স্ত্রী পদ্মাবতী কপালকুণ্ডলার সংসার ভাঙতে উঠে পড়ে লাগলো এবং কাপালিকের সাহায্যে শেষ পর্যন্ত সে সফল হয়। বাস্তব জীবনে অনভ্যস্ত কপালকুণ্ডলা সংসার ধর্ম সম্পর্কে অজ্ঞ ছিল, সে কোনোভাবেই নিজেকে সপ্তগ্রামের পরিবেশে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে। তাই শেষ পর্যন্ত অরণ্য প্রতিপালিত কপালকুণ্ডলার মুক্ত স্বাধীনচেতা মানসিকতা সাংসারিক টানাপোড়েন কাপালিক মতিবিবির ষড়যন্ত্র বিল্বপত্র নবকুমারের অবিশ্বাসী মনোবৃত্তি তাকে পরিণতির দিকে ঠেলে দেয়। পরিণতিতে অভিমানী কপালকুণ্ডলা নদী প্রবাহে অন্তর্হিতা হল এবং নবকুমারও তাকে অনুসরণ করল। যেমন নবকুমার তীর ভঙ্গের শব্দ শুনিলেন, কপালকুণ্ডলা অন্তর্হিত হইল দেখিলেন, অমনি তৎপশ্চাৎ লম্ফ দিয়া জলে পড়িলেন। নবকুমার অন্তঃকরণে নিতান্ত অক্ষম ছিলেন না, কিছুক্ষণ সাঁতার দিয়া কপালকুণ্ডলা অন্বেষণ করিতে লাগিলেন, তাহাকে পাইলেন না, তিনিও উঠিলেন না। বঙ্কিমচন্দ্র লুজ প্লট নয় অর্গানিক প্লট পছন্দ করতেন, তাই তিনি তার বেশিরভাগ উপন্যাসকেই কেন্দ্রসংহত জৈব সংহতি ও সংহতিমূলক প্লট নির্মাণে একজন কুশলী শিল্পী। কপালকুণ্ডলা উপন্যাসে প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরিচ্ছেদগুলোরও উপশীর্ষ নাম দিয়ে অনেকটা নাটকীয় দৃশ্যের মতো যেমন সংস্থানে পরিচয় দিয়েছেন, তেমনি আন্তর্জাতিক সাহিত্যক্ষেত্রে নানা মণিমুক্তার মতো ক্লাসিক রচনাগুলো থেকে দিয়েছেন উপযুক্ত উদ্ধৃতি, যেগুলির সঙ্গে ঘটনা ও বর্ণিত চরিত্রের আশ্চর্য সংকেতময় সাদৃশ্য আমাদের মুগ্ধ করে। বঙ্কিমচন্দ্র সাধারণ উপন্যাসের মতো বিবৃতিমূলক বিন্যাস এবং দীর্ঘ মন্থর ও জটিল সূক্ষ্ম মনস্তত্ত্ব বিশ্লেষণ করেননি। এখানে তার কল্পনা মনীষার গুণে গ্রিক ট্র্যাজেডির মতো ঘটনা বিন্যাসে এক অপূর্ব নাটকীয় রস পরিণামী হয়েছে। আমরা দেখি কপালকুণ্ডলার সঙ্গে পান্থশালায় নবকুমারের আকস্মিক যোগাযোগ এবং পদ্মাবতীর পাষাণ প্রাণে প্রকৃত প্রেমের উন্মেষ। কপালকুণ্ডলা উপন্যাসের প্লটকে নাটকের চারটি অঙ্কের মতো চারটি খণ্ডে বিন্যস্ত করা হয়েছে। পরিচ্ছেদগুলোর বিন্যাস ও নাটকীয় দৃশ্যের মতো সাগর সঙ্গমে স্তূপ শিখরে এরকম স্থান নাম চিহ্নিত এবং দ্রুত ঘটনা পরম্পরায় গ্রথিত। মহিতলাল মজুমদার কপালকুণ্ডলার নাটকীয় গঠন কৌশল সম্পর্কে মননিষ্ঠ মন্তব্য করেছেন, ইহাতে গ্রিক নাটকের মতো ঘটনা কাহিনী অপেক্ষা ঘটনা সংস্থানের চমকই অধিক। একটা বজ্র বিদ্যুৎগর্ভ ভাবমণ্ডল ও তাহারই ক্রমান্বয়ে বিস্ফোরণ, শেষে নিজেরই অনিবার্য বেগে একটা বিষয় পরিণামে তাহার শান্তি বা সমাপ্তি লাভ। উপন্যাসটির প্রথম খণ্ড বা পরিচ্ছেদে নায়ক নায়িকার জীবননাট্যের সূচনা হলো এই অংশটি। উপন্যাসের দ্বিতীয় ও তৃতীয় খণ্ডে একই নাটকীয় বিন্যাস ঘটনায় বঙ্কিম সংকট গড়ে তুলেছেন এবং এ অংশে নায়ক নায়িকার জীবনের পতনের বীজ দ্রুতরূপিত অঙ্কিত হয়েছে। এ অংশের বিন্যাস চাতুর্যে আশ্চর্য নাট্যোৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। নয়টি পরিচ্ছেদ সম্মিলিত চতুর্থ খণ্ডে দ্রুত বেগে ট্র্যাজিক পরিণাম ঘটেছে। শ্যামাসুন্দরীর জন্য গভীর রাতে অরণ্যে বশীকরণের ওষুধ আনতে গিয়ে কপালকুণ্ডলা তার নিজের সর্বনাশ ডেকে আনে। বঙ্কিমচন্দ্র তার
রোমান্টিক কল্পনায় গ্রিক নাটকের সংহত বাহুল্যবর্জিত তীব্র গতিময় ঘটনা সংস্থান আধারে এই নিয়তির লীলাময় জীবননাট্যের সার্থক রূপায়ণ কাব্যধর্মী গদ্য ভাষায়। তাই কপালকুণ্ডলা নাটক হলেও কাব্য নাটক, আর উপন্যাস হলেও নাট্যধর্মী একটি অপূর্ব শিল্প সৃষ্টি হয়েছে। কপালকুণ্ডলা উপন্যাসের গঠনরীতির বৈশিষ্ট্যের আলোচনা করতে গেলে বঙ্কিমচন্দ্রের গঠন সৌষ্ঠবের বৈশিষ্ট্যমূলক দিকগুলো সূত্রাকারে উপস্থাপন করা যায়। ক, বঙ্কিমচন্দ্র মূলত নাট্যাশ্রিত গঠন বিন্যাস অনুসরণ করেছেন তাঁর উপন্যাসে, যা আমরা কপালকুণ্ডলায় অপহৃত দেখতে পাই। খ, বঙ্কিমের অন্তরের গভীরে শ্রদ্ধা জাগ্রত ছিল একটি কবিসত্তা। তার গভীর ও ব্যাকুল সৌন্দর্য চেতনা রোমাঞ্চধর্মী উপন্যাসগুলোতে শুধু নয়, সামাজিক উপন্যাসগুলোতেও পরিলক্ষিত। আলোচ্য কপালকুণ্ডলায়ও রয়েছে, কিন্তু এর কোনোটি শুভন সৌন্দর্য চেতনার এতটুকু সীমানা ছাড়িয়ে উপন্যাসটির শিল্পরীতির বৈশিষ্ট্য লঙ্ঘন করেনি। বরং এই কবিদৃষ্টির ফলেই ঘটনা বিন্যাস ও চরিত্রচিত্র এমন অনুপুঙ্খ জীবন্ত হয়েছে। গ, বঙ্কিমচন্দ্রের উপন্যাসে দেখা যায় মূল কাহিনীর পাশাপাশি একটি উপকাহিনী। কপালকুণ্ডলায় মতিবিবির জীবন কাহিনী একটি উপকাহিনীর বৃত্তে বর্তমান। ঘ, কালিদাসের মতো অপূর্ব চিত্রাঙ্কনী প্রতিভা ছিল বঙ্কিমচন্দ্রের। তার আমলে পাশ্চাত্য দেশীয় মনস্তত্ব বিশ্লেষণমূলক উপন্যাস ছিল না। বঙ্কিমচন্দ্র তাই চরিত্রের মনস্তত্ব বিশ্লেষণের বদলে আশ্রয় নিয়েছেন মানুষের মনে ও পরে প্রকৃতি প্রভাবের বর্ণনায়। সে কারণে তিনি প্রকৃতি বর্ণনায় মনোযোগী ও কুশলী হয়ে উঠেছেন। চরিত্রের অনুভবগুলো চিত্র সৌন্দর্য বিশিষ্ট হয়ে ওঠে। অতিবি ক্ষুদ্ধভাবের বর্ণনায় যেমন দেখি নবকুমার অতৃপ্ত কামনার তীব্র আবেগ শ্মশানভূমিতেই গোপালকুণ্ডলার কাছে সবেগে প্রকাশ পেয়েছে। গঠন কৌশলের দিক দিয়েও উপন্যাসটি অনবদ্য। উপন্যাসখানি গ্রিক ট্র্যাজেডির মতো সরলরেখায় অবিসর্পিত গতিতে সর্বপ্রকার বাহুল্যবর্জিত হয়ে অবসম্ভাবী বিষাদময় পরিণতির দিকে অনিবার্যভাবে ছুটে চলেছে। যেটা এর আগেও আমি বলেছি, এর প্রত্যেক অধ্যায়ে এক নিগূঢ় কলাকৌশল নিয়ন্ত্রিত হয়ে কেন্দ্রাভিমুখী হয়েছে। উপন্যাসটিতে রক্ষিত হয়েছে সময়ের ঐক্য, পরিবেশ রচনায় কল্পনার সাথে বাস্তবের অপরূপ সমন্বয় ঘটেছে। চরিত্রচিত্রণে লেখক মনসমীক্ষণের আশ্রয় নিয়েছে এবং সর্বোপরি বিশ্ব প্রকৃতির আকর্ষণীয় রূপ অঙ্কনে এবং মানব জীবনের প্রভাবের পরিণাম কত গভীর ও ব্যাপক তা তুলে ধরে এক মহৎ শিল্পকর্মের জন্ম দিয়েছে। প্রিয় শিক্ষার্থী, পরিশেষে আমরা বলতে পারি যে বঙ্কিমচন্দ্র কাহিনীবাগের পরিণামে কোনো কোনো উপন্যাসে আদর্শমূলক কিছু মন্তব্য করলেও কপালকুণ্ডলার চরিত্র পরিণামের নাট্যোৎকণ্ঠামূলক রস আবেদন পাঠক চিত্তে সংগমিত করেছেন খুবই সূক্ষ্মভাবে ও সুন্দরভাবে। সেই অনন্ত গঙ্গা প্রবাহের মধ্যে বায়ুবসন্ত বিক্ষিপ্ত বিচিমালায় আন্দোলিত হইতে হইতে কপালকুণ্ডল ও নবকুমার কোথায় গেলে? প্রিয় শিক্ষার্থী, আজকে আমার এই ক্লাসে তোমরা আমাকে সঙ্গ দিয়েছ, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা বঙ্কিমচন্দ্রের উপন্যাস বা আরও যে তিনটা উপন্যাস আছে ওগুলো থেকে যে প্রশ্নগুলো বুঝো না ওগুলো আমাদেরকে জানাবে, আমরা সেভাবে এগুলো পরবর্তী ক্লাসগুলো করব। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।